কিভাবে আমি দেখিয়েছি আমার বাড়ি থেকে মন্দারমণি যাত্রা, এছাড়াও আমরা কোন রিসর্টে উঠেছি সেই রিসর্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, সুইমিং পুল, সমুদ্র ভিউ, রুম থেকে সমুদ্রের ভিউ, এছাড়াও খাওয়া দাওয়া, এবং সব শেষে একটা সুন্দর বৃষ্টিমুখর রাতকে সাক্ষী রেখে শান্তির ঘুম। তাহলে চলো দ্বিতীয় দিন আমরা কীভাবে কাটিয়েছিলাম সেটা বরং আজ শুরু করা যাক। যারা আগের পর্ব দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক আছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। সকাল থেকে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে বাইরে মুষলধারে, আমি জানি না কতটা ক্যামেরাতে আসছে কিন্তু ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে। বাইরে তো যেতে পারছি না, ভেবেছিলাম যদি সমুদ্রটা কিছুটা জলটা নামে, মানে ভাঁটার টাইমটা একটু বীচ ধরে হেঁটে যাবো, ওই দিকটায় সোনার বাংলার সামনে খুব সুন্দর একটা ভালো ব্রেকফাস্ট করার জায়গা আছে, কিন্তু সেটাও যেতে পারিনি। দেখি কতক্ষণে জল নামে আর কতক্ষণে যেতে পারি। বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, সকাল থেকে বৃষ্টি থামার একদম নাম নেই, তাই ব্রেকফাস্ট আমাদের বাধ্য হয়ে ঘরেই অর্ডার করতে হচ্ছে। কি আর করা যাবে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে বৃষ্টিতে সমুদ্র দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো সকালবেলা ভেবেছিলাম বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, কিন্তু যা বললাম যা অবস্থা ওয়েদারে যায়নি, তাই রুমেই আমরা অর্ডার করে দিয়েছি। আমি নিয়েছি হচ্ছে টোস্ট, ডিম টোস্ট, আর তার সঙ্গে একটু চা নিয়েছি, কারণ সকালে চা না হলে তো ঘুমের ভাবটা ছাড়ে না। তো বেশ বড় সড়ো সাইজেরই দিয়েছে, চার পিস আছে দেখতে পাচ্ছি, পেট ভরে যাবে। আর খাবারের কোয়ালিটি দেখো খুব যে ভালো আমি তা বলবো না, কালকে পমফ্রেটটা খেয়ে আমার ভালো লেগেছিলো, বাট রেস্ট আমি সারাদিনে যা খাবার খেয়েছি আমার মনে হয় যে খাবারের কোয়ালিটি আরও বেটার করলে ভালো হয়, কারণ এখানে একটা প্রবলেম হচ্ছে যে তোমাকে রিসর্টেই সারাদিন খেতে হবে, যদি না সমুদ্রের ফ্লো কমে, মানে ভাটা না এলে সারাদিন এখানেই খেতে হবে। সুতরাং খাবারের কোয়ালিটি যদি একটু আর একটু বেটার করা যায় আমার মনে হয় বেটার হবে। তো চলো খেয়ে নিই, শেষ করে নিই, তারপর দেখি বাইরে যদি যেতে পারি যাব। তো চলো, কালকে যেটা তোমাদের বলছিলাম যে হোটেলের অনেক কিছু আমি তোমাদের বলিনি বা দেখাইনি, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিই। চলো, যে কোনো হোটেল বা রিসর্টের মেন যে জিনিসটা আমরা দেখতে চাই সেটা হলো রুম কেমন কী আছে, কেমন কী ফেসিলিটিস আছে। ওয়েল, এখানে ফার্স্ট যেটা আছে সেটা হলো এই চারটে কটেজ, ঢুকেই ডান দিকে পড়বে। এই কটেজগুলো মোটামুটি গ্রুপে যদি তোমরা আসো, মানে 10-12 জন মতো যদি গ্রুপে আসো তাহলে ইজিলি থাকতে পারবে। এছাড়া রয়েছে রিল্যাক্স রুম, সি ফেসিং, আর ব্যালকনি থেকে সমুদ্র ভিউ পাওয়া যায়, এরকম যেটা হচ্ছে এই দিকটা, যে দিকটা আমি, যেখানে আমরা ছিলাম। এই রিসর্টের রুমগুলো কিন্তু বেশ বড়, আর সি ফেসিং রুম ছাড়াও প্রায় সব রুমের ব্যালকনিতে দাঁড়ালেই সমুদ্রের সুন্দর ভিউ পাওয়া যায়। তাহলে চলো একটু সমুদ্র থেকে ঘুরে আসি, আর গিয়ে দেখি যে আমরা লাঞ্চে সমুদ্রের ধারে কোনো ধাবা থেকে কিছু খেতে পারি কিনা। আচ্ছা, যেটা আমি সকালবেলা বলছিলাম, কেউ যদি রিসর্টে বা হোটেলে লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে না চাও, মেইনলি ব্রেকফাস্ট, তারা এইখানে দেখো সমুদ্রের ধারে ধারে এরকম ছোটো ছোটো ছাউনি করা দোকানপাট বসে, এখান থেকেও খেতে পারো। এখন নেই, কারণ এটা মেবি ব্রেকফাস্ট টাইমে বসে, এখন নেই তাই উঠে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ ভালো জল ছিল, এখন সমুদ্র আস্তে আস্তে সরে যাচ্ছে ভাটার টাইম। হাঁটতে হাঁটতেই ছোট্ট একটা দোকান চোখে পড়ে গেল, আর গিয়ে দেখি কাঁকড়া চিংড়ি সবই ওখানে পাওয়া যাচ্ছে। আমরা অর্ডার দিয়ে দিলাম চিংড়ি কাঁকড়া, বললো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে বানিয়ে দেবে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে সমুদ্রে আবার একটু পা ভেজাতে চলে গেলাম। দেখো আমি তোমাদের মেনুটা একবার ছোট্ট করে দেখাচ্ছি, তবে এখানে লাঞ্চ ছাড়াও কিন্তু সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়। তবে জোয়ারের যা জল আর বৃষ্টির যা কন্ডিশন ছিল তাই আমরা আসতে পারিনি, তাই ডিসাইড করলাম সমুদ্রের পাড়েই লাঞ্চটা জমিয়ে করব।
এক ঘন্টা পর ফিরে এসে দেখি এই দাদা ততক্ষণে ভাত চাপিয়ে দিয়েছেন, আর একদিকে ডাল হচ্ছে, আর একদিকে চিংড়ি আর কাঁকড়া তৈরির প্রিপারেশন চলছে। এখানেই সমুদ্রের ধারেই বললে ওনারা বানিয়ে দেয়। তবে এখানে কিন্তু বালি ছাড়া খাবার আশা করা একদমই ভুল, কারণ যেহেতু সমুদ্রের ধারে রান্না হচ্ছে স্বাভাবিকভাবেই একটু কিচকিচ কিচকিচ করেই খাবার, কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। যেমন আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমরা এবার আজকে হোটেলে খাইনি, কারণ হোটেলের খাবারের কোয়ালিটি খুব একটা যে ভালো লেগেছে তা না, তাই জন্য আমরা এরকম বিচের ধারে বসে খাচ্ছি, বিচ ভাইবস পুরো। আর আমি নিয়েছি চিংড়ি, যেটার প্রাইস 100 rupees, আর তার সাথে আছে কাঁকড়া, কাঁকড়ার দাম হলো 150 টাকা। আর আমি এখানে ভাত আর ডাল খাচ্ছি আর চিংড়ি খাবো। চলো টেস্ট করে দেখি ভাত ডাল, চলো টেস্ট করে দেখি এখানে খাবার রান্নার কোয়ালিটি কেমন। ভালো, আমার একটু নুন কম, নুন আছে, নুন দিয়ে খেয়ে নেবো, অসুবিধা নেই। চালগুলো একটু একটু মোটা কিন্তু মিষ্টি আছে, যার জন্য খেতে ভালো লাগছে। দেখো দাম আন্দাজে চিংড়ির যে সাইজ দিয়েছে তাতে আমি একটু হলেও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমি একটু বড় আশা করেছিলাম। তবে দেখে কিন্তু বেশ রিচ মনে হচ্ছে, আশা করি খেতেও খুব ভালো হবে। আর এখানকার এই সমুদ্রের ধারে যারা রান্না করে দেন ওনাদের হাতে না একটা আলাদাই জাদু আছে, জানি না, খুব সিম্পল খাবারই খুব সুন্দর টেস্ট হয়। আর চিংড়িটা স্বাভাবিকভাবে অসাধারণ হয়েছিল, টেস্টটাও খুব সুন্দর ছিল আর বেশ স্পাইসি ছিল। তো সমুদ্রের ধারে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলে এলাম সমুদ্রের ধারে। গুড ইভিনিং গাইস, তো রাত্রিবেলা আমরা ডিসাইড করলাম যে হোটেলে খাবো না, তাই আমরা এখানে একটা ছোটোখাটো ধাবা টাইপ জায়গা আছে ওখান থেকে খাবার দাবার নিয়ে নিচ্ছি, চিকেন কষা আর রুটি, ওটা গিয়ে হোটেলে খাবো। আর এখন প্রায় জোয়ার আসছে, দেখো আমার পেছন থেকে জোয়ারের জল আসছে পুরো, যদি নিচ দিয়ে হেঁটে যেতে না পারি ব্রিজ দিয়ে তাহলে ওপর দিয়ে চলে যাবো হোটেলে। এখানে যেহেতু বিশেষ মার্কেট আশেপাশে নেই, তাই সন্ধেবেলা এই ধাবাগুলোর আশপাশে একটা আলাদাই আসর বসে, যে যার ইচ্ছে মতন পানীয় খাবার সব নিয়ে সমুদ্রের ধারে বসে জাস্ট চিল করে। আমিও নিয়ে নিয়েছিলাম এই পমফ্রেট ফ্রাই আর চিকেন পকোড়া। পমফ্রেট ফ্রাই নিয়েছিল 150 টাকা আর চিকেন পকোড়া 7 piece 200 টাকা, একটু কস্টলি। আর দেখো পূর্ণিমার আলোয় সমুদ্রকে কী সুন্দর লাগছে না, যেন মায়াবী। আচ্ছা, তো এবার যেটা মেন জিনিস আমি তোমাদের বলবো সেটা হলো এখানকার রুম রেন্ট কেমন, কারণ সেটাই সব থেকে ইম্পর্টেন্ট আই বিলিভ, কারণ মন্দারমণি একটু কস্টলি এরিয়া, তো সেক্ষেত্রে রুম রেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে রুম রেন্ট বলতে আমরা যে রুমটাই আছি, অর্থাৎ সি ফেসিং ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর, দুটো রুমেরই ভাড়া হচ্ছে 3,500 টাকা। আর ঠিক তার পেছন দিকে যে সব রুমগুলো আছে সেগুলোর ভাড়া 3,000 টাকা, আর গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো আছে সেগুলোর ভাড়া 250 করে। আর আমি যে কটেজগুলো তোমাদের দেখিয়েছিলাম ওই কটেজগুলোর ভাড়া হচ্ছে 5,000 থেকে 6,000, সিজন ওয়াইজ ওঠানামা করে। যেহেতু তোমরা যদি বড় গ্রুপে আসো তাহলে কিন্তু কটেজ ইজ মাস্ট। ওয়েল, রাত অনেক হলো, দেখি ডিনারে এবার কী নেওয়া যায়, চলো। তো মোটামুটি দেখো এই হচ্ছে মেনু কার্ডটা, প্রাইসগুলো তোমরা দেখতেই পাবে, রেঞ্জগুলো দেখতেই পাচ্ছ, খুব যে কম তা না, বেশ ভালোই কস্ট আছে। তো দেখি রাত্রিবেলা এখান থেকে কী নেবো, আমরা তো বাইরে থেকে চিকেন কষা নিয়ে এসেছি, বাইরের খাবার কিন্তু অ্যালাউড না, বাট নিয়ে এসেছি, তো দেখি সাথে একটা রুটি বা মিষ্টি মিষ্টি কিছু একটা নিয়ে নেবো। ওকে, তো মেনু টেনু অনেক দেখে রাত্রিটা আমি অর্ডার করেছি রুটি, আলু ভাজা আর এই যে চিকেন কষাটা, এটা তো আমি তোমাদের বলছিলাম যে আমি ওখান থেকে নিয়েছিলাম। দেখো দেখো চিকেন কষাটা না খুব তাড়াহুড়ো রান্না করেছে, যার জন্য ঠিকঠাকভাবে মাংসগুলো কষেনি, ওনাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ প্রচণ্ড রাশ ছিল, মানে এ বলছে পমফ্রেট দাও, কাঁকড়া দাও, চিংড়ি দাও বলছে, যাই হোক। আর এই হচ্ছে আলু ভাজাটা যেটা আমি এক্ষুনি অর্ডার করেছি হোটেল থেকে, কারণ শুধু রুটি নিলে সন্দেহ করতো, বাইরে খাবার তো অ্যালাউড না, বেশি সত্যি কথা বলে ফেলছি আমি। আর এই যে রুটি, রুটিগুলো দেখো বেশ ভালো আছে, 10 টাকা পিস নিয়েছে, বড় বড় মোটা পাতলা আছে তা না, ঠিক আছে। চলো একটুখানি চিকেন কষা দিয়ে রুটিটা টেস্ট করে দেখি।
ভালোই লাগবে, জানিয়ে নি তাও। খেয়ে নি সবটা, এরপর একটু বিচের ধারে হাঁটতে যাবো, খেয়ে নি চলো। তো চলো, খাওয়া দাওয়া ডান। যতটুকু ইনফরমেশন আমার দেওয়ার ছিল আমি তোমাদের সব কিছুই দিয়ে দিয়েছি। স্টিল তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। আর পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো আর সুস্থ থেকো। কালকে আমাদের এখানে লাস্ট দিন, চলে যাব, তো কালকে দেখা হচ্ছে, চলো। ততক্ষণ টাটা, আজ তবে এইটুকু থাক, বাকিটা পরের পর্বের জন্য তোলা রইলো।